ফায়ারিং এর মানদণ্ড বৈশ্বিকভাবে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন বাংলাদেশ সেনাবাহিনীকে সবাই অনুসরণ করে। সকালে কুমিল্লায় 33 আর্টিলারি ব্রিগেড আয়োজিত সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা 2022 এর পুরস্কার বিতরণ শেষে একথা বলেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। বলেন, দক্ষতার মাপকাঠি হিসেবে ফায়ারিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক বুলেট এক শত্রু মূল মন্ত্রকে ধারণ করে সেনা সদস্যরা তাদের লক্ষ্যে এগোবে বলেও জানান সেনাপ্রধান। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সরকার ও জনগণের পাশে থাকবে বলেও জানান সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। প্রতিযোগিতায় 7 স্বতন্ত্র এডিএ ব্রিগেড দল, চ্যাম্পিয়ন 11 পদালিকের কর্পোরাল মোহাম্মদ আব্দুল আমিন ও ক্যাপ্টেন সৈয়দা রাফিয়া শ্রেষ্ঠ শুটার হন।